আজ স্বাধীনতা দিবস। এই দিবসে মহান বিপ্লবীদের প্রতি সম্মান জানানো হয়। চারিদিকে ওঠে বন্দে মাতরম ধ্বনি। তবে এই ধ্বনি আজ থেকে বহু বছর আগেই উঠেছিল, যখন রক্তপিপাস ও ইংরেজদের অত্যাচারে ভারতবর্ষের মাটি রক্তে রাঙা হয়ে উঠেছিল। নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ প্রাণ দিয়েছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদার। স্বাধীনতা দিবস পালন করার আগে জেনে নিন এই মহান বীরাঙ্গনার ফেলে আসা জীবন কাহিনী। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ হবে, বিতাড়িত করতে হবে রক্তপিপাসুদের, ভারত মাতাকে রক্ষা করতে হবে যে করেই হোক, এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করেছিলেন প্রীতিলতা। চট্টগ্রামে জন্মানো এই মেয়েটি ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। 1930 সালে তিনি আইএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলেন। সবে দশম ক্লাসের ছাত্রী তিনি। এর মধ্যেই সরকার কর্তৃক বাজেয়াপ্ত কিছু গোপন বই প্রীতিলতাকে রাখতে দেওয়া হয়, আর সেখান থেকেই প্রীতিলতা লুকিয়ে পড়ে ফেলেন বাঘা যতীন, ক্ষুদিরাম আর কানাইলালের জীবনের কথা। এই লড়াইয়ের কথা ভেবে চোখে জল নয়, বরং প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল সেই ছোট্ট মেয়েটির বুকে। যেন লেলিহান শিখা শেষ করে দেবে ওই পিশাচ সাহেবদের। লাঠি খেলা, ছোড়া খেলা ভালোভাবে রপ্ত করেছিলেন তিনি। নিজেকে মাস্টারদার উপযুক্ত শিষ্য হিসেবে গড়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি প্রীতিলতা। যেভাবেই হোক মাস্টারদার সূর্য সেনকে রাজি করাতেই হবে, সেই যোগ্যতা প্রমাণও করেছিলেন তিনি। দলে যোগ দিলেন প্রীতিলতা। এদিকে বাবার চাকরি নেই, ঘরে আর্থিক অনটন, বাড়িতে একমাত্র রোজগেরে বলতে তিনি। এই অবস্থায় বিপ্লবীদের দলে নাম লেখানো সহজ ছিল না, কিন্তু সব বাধাকে জয় করেছিলেন প্রীতিলতা। চারিদিকে শুধু রক্তের বন্যা, চিৎকার, আর্তনাদ ভেসে আসছে, আর চুপ করে থাকতে পারলেন না তিনি। সম্মুখ সমরে নামার আগের দিন অজ্ঞাতবাস থেকে শেষবারের জন্য মাকে একটি চিঠি লিখলেন। মা, মাগো, তুমি আমায় ডাকছিলে। আমার যেন মনে হলো তুমি আমার শিউরে বসে কেবলই আমার নাম ধরে ডাকছ, আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। মা, সত্যিই কি তুমি এত কাঁদছ? আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। তুমি আমায় ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেলে। স্বপ্নে একবার তোমায় দেখতে চেয়েছিলাম। তুমি তোমার আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে। কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না। দু চোখ মেলে কেবলই তোমার অশ্রু জল দেখলাম। তোমার চোখের জল মোছাতে একটু চেষ্টা করলাম না। মা, আমায় তুমি ক্ষমা করো, তোমার বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মুছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আমার আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে না। একটিবার তোমায় দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা। প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি। আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি। মাগো, আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে ডেকে ডেকে বলেছ, ওগো আমার রানী শুনো রাজ্য দেখে যাও। তোমার সেই ছবি আমার চোখের উপর দিন রাত ভাসছে। তোমার এই কথাগুলো আমার হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে তন্ত্রীতে কান্নার সুর তোলে। মাগো, তুমি অমন করে কেঁদো না, আমি যে সত্য
স্বার্থের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছে, তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবে মা, দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশিদের অত্যাচারে জর্জরিত, দেশ মাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা লাঞ্ছিতা অবমানিতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা, যাবার আগে আর একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও, আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব, আমি যে তোমায় বড় ব্যথা দিয়ে এসেছি মা, ইচ্ছা করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি। তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছ, আমি তোমার হাত ছিনিয়ে চলে এসেছি, খাবারের থালা নিয়ে আমায় কত সাধা সেধেই না করেছ, আমি পিছন ফিরে চলে গেছি, না আর পারছি না, ক্ষমা চাওয়া ভিন্ন আর আমার তো উপায় নেই, আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি, তোমার ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি, কি আশ্চর্য মা, তোমার বাণী এত নিষ্ঠুর হতে পারল কি করে, ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো।